আজকে আমাদের এই আলোচনা পরিবেশ নিয়ে আলোচনা সভা হয়েছে। এর মধ্যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, পুরা উদ্দেশ্যে কাঁচাপাড়া ব্যবস্থাপনা আমরা এই আলোচনা সভা আয়োজন কাঁচাপাড়া কলেজে করেছি। এর মধ্যে আমাদের ভাইস চেয়ারম্যান, ফাইন্যান্স মিনিস্টার, কাউন্সিলার, সিআইসি সবাই উপস্থিত হয়েছেন। এইখানে কাঁচাপাড়া কলেজে ছাত্রছাত্রীরা, মিউনিসিপ্যালিটি এমপ্লয়ি, বিশেষ ব্যক্তি সবাই এসেছিলেন। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার। প্লাস্টিক আমরা বন্ধ করে দেব আমাদের উদ্দেশ্য আছে। 2 তারিখ 2 অক্টোবর আমরা মাইকিং করে এটাই চেষ্টা করব যে প্লাস্টিকটা কীভাবে বন্ধ করা যায়, সেই মানুষকে সচেতন করা যাবে। মানুষের সঙ্গে আমরা ব্যবসায়ী সমিতি আছে, ওদের সঙ্গে কালকে মিটিং করব, মিউনিসিপ্যালিটি ডেকেছি, ওদের সঙ্গে মাইকিং বের করে মানুষকে সচেতন করে দেওয়া যাবে যে প্লাস্টিকের থেকে কী কী অসুবিধা হচ্ছে। এরপরে আমরা পরিবেশের জন্যে গাছটা বিতরণ করব, গাছটা কমপক্ষে 300 গাছ আমরা দেব। মানুষ গাছ লাগিয়ে মানুষকে বাঁচাতে গেলে মানুষের সঙ্গে প্রাণী আছে, ওকে বাঁচাতে চেষ্টা করব। এই তারপরে আমরা জল ভরো অভিযানটা চালাবো, যেই পুকুরটা বন্ধ হয়ে গেছে সেই পুকুরটা আমরা নতুনভাবে ঘুরে ওকে জল ভরে অভিযানটা আমরা চালাবো। এইটা হচ্ছে আমাদের পরিবেশের মুখ্য উদ্দেশ্য। আমাদের প্লাস্টিক ওইটা 40 মাইক্রন যে প্লাস্টিক আছে সেটাই বন্ধ করে একেবারে, যে পাতলা প্লাস্টিক যারা ফুল বিক্রি করে, মাছ বিক্রি করে, এইসব প্লাস্টিক 40 মাইক্রনে আমাদের যে আছে সেটাই আমরা পরিষ্কারভাবে 2 তারিখ থেকে বন্ধ করার আহ্বানটা মানুষের কাছে জানিয়ে দেব। মানুষ আমাদের পাশেই আছে, সবাই চাইছে কি এই কাজটা বন্ধ করুন, কেন কি মানুষের সঙ্গে সবাই অসুবিধা আছে। প্লাস্টিক যদি না বন্ধ হয় মানুষের অনেক অসুবিধা হবে, অনেক কোনো যারা প্লাস্টিক বিক্রি করছে, যারা প্লাস্টিক নিচ্ছে, তারা দুজনেই অসুবিধাতে পড়বে। এটা মোটামুটি আমরা নির্ধারণ করেছি যে ফাইনটা একটা করা যাবে যারা বন্ধ না করে, ভয় দেখিয়ে মানুষ কাজ করতে পারে না। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.